হাই গাইস, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। আজকে তোমাদের কাছে আমি নতুন যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি, এটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বিজ্ঞপ্তি আছে। এটা তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট মুম্বাই জোনে তোমাদের এটা রিক্রুটমেন্ট হচ্ছে। তো এটা তোমাদের অ্যাকচুয়ালি মুম্বাই জোনে রিক্রুটমেন্ট হলেও তোমাদের পরীক্ষা সেন্টার কলকাতাতে আছে, সেই জন্য তোমাদেরকে আরো আমি এই বিজ্ঞপ্তিটা আর তোমাদের কাছে নিয়ে এসেছি। তো দেখে নাও তোমাদের এখানেতে কি কি পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে। এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমরা আসবে, আসার পর তোমাদের কেরিয়ার বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। করার পর প্রথমেই দেখবে তোমাদের যেটা আছে এখানে গিয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই পেজটা খুলে যাবে। এখানে তোমাদের যেটা মানে বিজ্ঞপ্তিটা যেটা দিয়েছে, এখানে অনেকগুলো পোস্ট তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হবে 15/6/2023-এ, এবং তোমাদের অনলাইনে অ্যাপ্লাই লাস্ট ডেট আছে 15/7/2023-এ। তোমাদের এখানে কি কি পোস্ট আছে তোমরা দেখে নাও। জুনিয়র টেকনিশিয়ান আছে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট আছে, এই সমস্ত পোস্টগুলো তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। এরপরে দেখো, তোমাদের প্রথমে যে জুনিয়র টেকনিশিয়ান ফিটার আছে, এটা তোমাদের টোটাল 24টা ভ্যাকেন্সি আছে। আইটিআই করা থাকতে হবে ফিটারের ওপর, 25 বছর এজ আছে। এরপরে তোমাদের টেকনিশিয়ান টার্নার যেটা আছে, এটাও তোমাদের আইটিআই থাকতে হবে টার্নারের ওপর। এগুলো সব কিন্তু পার্মানেন্ট পোস্ট, কোনো রকমভাবে এগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু নয়। 4টা ভ্যাকেন্সি আছে, 25 বছর এজ হতে হবে। এরপরে যেটা আছে তোমাদের জুনিয়র টেকনিশিয়ান অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট, এটাও তোমাদের 11টা ভ্যাকেন্সি আছে। আইটিআই করা থাকতে হবে ট্রেডের ওপর, 25 বছর এজ। এরপরে তোমাদের জুনিয়র টেকনিশিয়ান মাউল্ডার যেটা আছে, এটাও তোমাদের 3টে ভ্যাকেন্সি আছে। ট্রেডের ওপর তোমাদের আইটিআই করা থাকতে হবে, এটাও তোমাদের 25 বছর এজ আছে। জুনিয়র টেকনিশিয়ান হিট ট্রিটমেন্ট যেটা তোমাদের আছে, এটাও তোমাদের ট্রেডের ওপর আইটিআই করা থাকতে হবে, এবং 2টো ভ্যাকেন্সি আছে, এটাও তোমাদের 25 বছর এজ আছে। এরপরে তোমাদের যেটা জুনিয়র টেকনিশিয়ান ফাউন্ডারি যেটা আছে, ফাউন্ডারি ম্যান, এটাও তোমাদের ট্রেডের ওপর আইটিআই থাকতে হবে, 10টা ভ্যাকেন্সি আছে, এটাও তোমাদের 25 বছর লাস্ট এজ আছে। এরপর তোমাদের জুনিয়র টেকনিশিয়ান ব্ল্যাকস্মিথ যেটা আছে, এটাও তোমাদের ট্রেডের ওপর আইটিআই করা থাকতে হবে, 1টা ভ্যাকেন্সি আছে, 25 বছর। টেকনিশিয়ান ওয়েল্ডার, এটাও তোমাদের 1টা ভ্যাকেন্সি, 25 বছর লাস্ট এজ। টেকনিশিয়ান কার্পেন্টার, এটাও তোমাদের ট্রেডের ওপর আইটিআই করা থাকতে হবে, 1টা ভ্যাকেন্সি আছে, 25 বছর লাস্ট এজ। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, এটা তোমাদের 6টা ভ্যাকেন্সি আছে, এটা তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে মিনিমাম 55% নম্বর নিয়ে, এবং তোমাদের টাইপে ইংলিশ টাইপে 40 ওয়ার্ডস পার মিনিট তোমাদের স্পিড থাকতে হবে, অথবা হিন্দি টাইপে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে। 28 বছর এটা তোমাদের এজ হতে হবে। জেনারেলের ক্ষেত্রে যারা ওবিসি আছো তারা 3 বছরের ছাড় পাবে, যারা এসসি এসটি আছো তারা 5 বছরের ছাড় পাবে। এরপরে তোমাদের জুনিয়র বুলিনিয়ান অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, এটাও তোমাদের 2টো ভ্যাকেন্সি আছে, একটা এসসি তে একটা আছে, একটা এসটি তে আছে। এখানে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে মিনিমাম 55% নম্বর নিয়ে, এটাও তোমাদের ইংলিশ টাইপে 40 ওয়ার্ড অথবা হিন্দি টাইপে তোমাদের 30 স্পিড থাকতে হবে। 28 বছর তোমাদের ম্যাক্সিমাম এজ হতে হবে। এরপরে দেখো, তোমাদের এখানেতে আর কি বলেছে, এখানে তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে তোমাদের এক্সাম যে সিলেবাসটা, সেই এক্সাম সিলেবাসটা কি আছে, এবং সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা কত আছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ আছে 600 টাকা জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস দের ক্ষেত্রে, এবং এসসি এসটি এবং পিডব্লিউডি যারা আছে তাদের ক্ষেত্রে 200 টাকা চার্জ পড়বে। এখানে তোমাদের এক্সাম যে সিলেবাস আছে, এখানে দেখতে পাচ্ছ অফিস মানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, এটা তোমাদের রিজনিং থাকবে 40টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস 40টা থাকবে, ইংরাজি থাকবে 40টা, অঙ্ক থাকবে 40টা, এভাবে তোমাদের 160টা কোশ্চেন, 120 মিনিট টাইম থাকবে। বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, এটাও তোমাদের ওই সেম সিলেবাস, ঠিক আছে। এরপরে তোমাদের যে ট্রেডগুলো যেগুলো আছে, ট্রেডের ওপর তোমাদের যে সিলেবাসটা আছে পরীক্ষা, সেখানে তোমাদের বলেছে যে ট্রেডের ওপর থাকবে 50টা কোশ্চেন, 75 নম্বর, রিজনিং থাকবে 10টা, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15টা, ইংরেজি ল্যাঙ্গুয়েজ থাকবে 15টা, এবং অঙ্ক থাকবে তোমাদের 10টা। টোটাল 125 নম্বরের পরীক্ষা, 120 মিনিট টাইম থাকবে। এরপরে তোমাদেরকে আমি আর একটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে তোমাদের এখানে তোমাদের কি বলেছে, 55% নম্বর যদি জেনারেল বা ইডব্লিউএস এর পায় তাহলে পাস করবে, ওবিসিরা
50% নম্বর এবং এসসি এসটিরা 45% নম্বর নিয়ে পাস করতে পারবে। এরপর তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো তোমাদের এখানে কি বলেছে, দ্য স্কিল টেস্ট কম্পিউটার বেসড টেস্ট উইল বি কন্ডাক্টেড অ্যাট দিল্লি এনসিআর ভোপাল নাসিক কলকাতা হায়দ্রাবাদ অ্যান্ড মুম্বাই অবলিক দিয়ে নাভি মুম্বাই। মানে হচ্ছে তোমাদের এই যে কম্পিউটার বেসড টেস্ট তোমাদের যে ওটা অনলাইনে হবে, এটা তোমাদের অ্যাকচুয়ালি কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার আছে, ওই জন্য এই বিজ্ঞপ্তিটা তোমাদের কাছে আমি আরো নিয়ে এসেছি। ঠিক আছে, তো এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটা। এর সঙ্গে তোমাদেরকে এই সেম ডিপার্টমেন্টে আরেকটা যেটা আমি দেখাবো সেটা হচ্ছে তোমাদের একটা কলকাতায় বিজ্ঞপ্তি বেরিয়েছে এই সেম ডিপার্টমেন্টে। এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট কেরিয়ারে যাবে, এটা কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট, ওটা মুম্বাই ছিল এটা কলকাতা। এখানে গিয়ে তোমরা বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে, সুপারভাইজার স্টাফ বলে যেটা দেখবে আছে, এইটা তোমাদের আছে, রিক্রুটমেন্টটা আছে অ্যাকচুয়ালি। তো এখানে গিয়ে তোমরা তোমাদের এই ধরনের পিডিএফটা বেরোবে, এবং ওখানে গিয়ে তোমাদের দেখো এখানে যে পরীক্ষা তোমাদের যে পোস্টগুলো আছে সেটা তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অলরেডি। এটা এটা তোমাদের 8/6/2023 থেকে 7/7/2023 পর্যন্ত তোমাদের এটা অ্যাপ্লাই চলবে, এবং আগস্ট অথবা সেপ্টেম্বরে তোমাদের এটা পরীক্ষার টেন্টেটিভ ডেট দিয়েছে। ঠিক আছে, এরপর দেখো এখানে তোমাদের কি পোস্ট আছে, এরকম সুপারভাইজার পোস্ট আছে, একটা ভ্যাকেন্সি আছে যেটা তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সঙ্গে তোমাদের হিন্দি অথবা ইংলিশ থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা 18 থেকে 30 মধ্যে এজ হতে হবে, এটাও তোমাদের অনলাইনে এক্সাম হবে। এরপরে তোমাদের যেটা এনগ্রেভার আছে, এটা তোমাদের ব্যাচেলার অফ ফাইন আর্টস হতে হবে, মিনিমাম 55% নম্বর নিয়ে 18 থেকে 28 মধ্যে এজ হতে হবে। এটা তোমাদের জেনারেলে 2 ভ্যাকেন্সি আছে। এরপর জুনিয়র টেকনিশিয়ান যেটা আছে এটাও তোমাদের 5 ভ্যাকেন্সি, টোটাল 6 ভ্যাকেন্সি আছে, 5 জেনারেল এবং 1 ওবিসি। এটাও তোমাদের আইটিআই পাস করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে হবে, 18 থেকে 25 মধ্যে এজ, এটা কিন্তু কলকাতা। ঠিক আছে, এটাও কিন্তু ওই একই তোমাদের যে পরীক্ষার সিলেবাস সেটা এখানে দেখো তোমাদের দিয়ে দিয়েছে, এটা একটু তোমরা দেখে নেবে তোমাদের এক্সাম সিলেবাস কি কি আছে। এরপর দেখো তোমাদের এখানে এটা যেটা বলেছে তোমাদের এক্সাম যে সেন্টার আছে, এক্সাম সেন্টার তোমাদের এটাও কলকাতা আছে, দিল্লি আছে, মুম্বাই হায়দ্রাবাদ আছে, এই জায়গাগুলোতে তোমাদের এটার পরীক্ষা হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকে 2 বিজ্ঞপ্তি। চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। নেক্সট তোমাদের কাছে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আবার আসবো, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।